হরিদেবপুরের মিশনারি অব দ্য ওয়ার্ল্ড প্রায় 300 পড়ুয়া রয়েছে স্কুলে। পড়াশোনা ছাড়াও শেখানো হয় কম্পিউটার, সেলাইয়ের মতো বিভিন্ন বিষয়। বাইরে থেকে ছিমছাম মনে হলেও মিশনারি এই স্কুলের ব্রাদার অরুণ জেভিয়ার্স রাজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন স্কুলেরই এক শিক্ষিকা। অভিযোগ, একাধিক শিক্ষিকার সঙ্গে স্কুলের মধ্যেই শারীরিক সম্পর্কে জড়িয়েছেন ব্রাদার। ঘনিষ্ঠ মুহূর্তের বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ব্রাদারের এই কাণ্ডই প্রথম নয়। অভিযোগ, 2015 সালেও এক শিক্ষিকার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ব্রাদার। পরবর্তীকালে ওই শিক্ষিকা আত্মহত্যা করেন। ব্রাদারের এহেন কাণ্ডে আতঙ্কে মিশনারি স্কুলের অন্যান্য কর্মীরা। 24 অক্টোবর শনিবারে একটা মেয়ের সঙ্গে যে সম্পর্কটা হলো, ওটা আমি চোখে দেখেছি বলে প্রতিবাদ করি, আমি দেখিনি বলে করিনি। মেয়েটা 25-30 বছর বয়স হবে। উনি একটা টায়কোন্ডো ক্লাস টিচার আছে, কিন্তু ও এখানে স্যাটারডে শুধু একদিন ক্লাস করতে আসে। ক্লাস করতে আসে, ক্লাস মাঠে হয়, মাঠে করে না, উনি ফাদার রুমের মধ্যে যায়। ওনার সঙ্গে শরীর সম্পর্ক করতে গিয়ে আমি দেখে নিয়েছি, যেটা আমি প্রতিবাদ করলাম যে আজ উনি বাইরে মেয়ের সঙ্গে করছে, কাল আমার বাচ্চার সঙ্গে করবে। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে হরিদেবপুর থানা ও লালবাজারে। এই কুকুরটির সঙ্গে আর কেউ জড়িয়ে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। অভিষেক সিংহ, রিপোর্ট, নিউজ টাইম।